ডিএর দাবিতে কর্মবিরতি রাজ্য সরকার কর্মচারীদের। আজ সকালেই অফিস খুলতেই কর্মবিরতি পালন করেন মুর্শিদাবাদ জেলার আদালতের সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গের আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে ডিএর দাবিতে কর্মবিরতি পালন। পূর্বেই সংগঠনের পক্ষ থেকে 20 এবং 21 ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের দাবি মূলত কেন্দ্র সরকার সমতুল্য ডিএ দিতে হবে। গত সপ্তাহে বাজেট অধিবেশনে 3% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার, সেই নিয়ে আক্রমণ করেছে আদালত অ্যাসোসিয়েশন সদস্য। পাশাপাশি তিনি বলেন, যারা চিরকুটে চাকরি পেয়েছে তারা আবির খেলেছে 3% ডিএ পেয়ে, কিন্তু কোথাও কি দেখেছেন অফিস চত্বরে কর্মচারীরা আবির খেলেছেন? অবিলম্বে আমাদের বকেয়া ডিএ দিতে হবে, নইলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন হতে পারে। আজকে এবং কালকে কর্মবিরতি, সম্পূর্ণ কর্মবিরতি। আমরা কোনো কর্মচারী কাজ করছি না, আমরা আজকে কাজ করছি না। আমাদের ডিএ দীর্ঘদিন ধরে সরকার দিচ্ছে না, বঞ্চনা করছে এবং শূন্য পদে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, সরকারি, আধা সরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হচ্ছে না, প্রচুর পদ শূন্য। একজন কর্মচারীকে 3 জন কর্মচারী কাজ করতে হচ্ছে। আমাদের দাবি, যোগ্যতা যাদের আছে, যারা যোগ্য প্রার্থী, মেধাবী প্রার্থী, তাদেরকে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে শূন্য পদে। এবং আমাদের মহামান্য হাইকোর্টের রায় মেনে যে ডিএ বকেয়া আছে, সেই বকেয়া আমাদেরকে অবিলম্বে দিতে হবে।